উন্নয়নের স্বার্থে দক্ষিণ এশিয়ার দেশগুলো স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। দিল্লিতে ইকোনমিক সামিটের সমাপনীতে প্রধানমন্ত্রী। ফিরিয়ানা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী জিসানকে, ক্যাসিনোতে জড়িত কিনা দেখা হচ্ছে। সরকারের দুর্নীতি বিরোধী অভিযান আইওয়াশ বলছে বিএনপি। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 27,000 টাকায় বালিশ কেনার প্রস্তাব। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষক ইউরোপ যাচ্ছেন লিফট কিনতে। ব্যাংক খাতে ঝুলে আছে প্রায় 2 লাখ মামলা, আটকে আছে 1,50,000 কোটি টাকার ঋণ, বিকল্প সমাধানের পরামর্শ। রংপুর 3 আসনের উপনির্বাচনে ভোট কাল, সকল প্রস্তুতি সম্পন্ন, নন ভোটিংয়ে সাড়া মেলেনি ভোটারদের। এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা শুরু, মন্দিরে মন্দিরে ষষ্ঠী পূজা, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিরে। আরএফএল এর রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে, আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তাসনিমা জান্নাত অর্থি এবং আমি তাসমিয়া নাসিপা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নয়নের স্বার্থে দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। দিল্লিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ইন্ডিয়ান ইকোনমিক সামিটের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশীর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে চায় বাংলাদেশ। এজন্য রোহিঙ্গা সংকটে বিবাদে না জড়িয়ে মিয়ানমারের সঙ্গে শান্তিপূর্ণ সমাধানের পথে হাঁটছে বাংলাদেশ। দিল্লি থেকে আরও জানাচ্ছেন শাহ আলী জয়। দিল্লিতে শেষ হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে ইন্ডিয়ান ইকোনমিক সামিট। বিশেষ আমন্ত্রণে সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী হং সু কেটের সঙ্গে এখানে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সমাপনী অধিবেশনের বক্তব্যে প্রধানমন্ত্রী দারিদ্র্যকে এই অঞ্চলের দেশগুলোর জন্য অভিন্ন শত্রু হিসেবে উল্লেখ করেন। দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে সামিল হতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সবাইকে। Mutual trust and mutual respect between all countries and countries are key. We need to get over misperceptions and false apprehensions. Bangladesh has consistently been contributing to international peace and security in global spheres, emanating from our policy of friendship to all, malice to none. South Asia must emerge as a connected, friendly, competitive region always ready to build bridges with other region. শেখ হাসিনা বলেন, শান্তি বজায় না থাকলে উন্নয়ন হয় না, এ কারণে উস্কানি থাকা সত্ত্বেও মিয়ানমারের সঙ্গে বিবাদে জড়ায়নি বাংলাদেশ। And as you know that we have refugees from Myanmar 1.1 million but even then we started dialogue with Myanmar, we are discussing with them to solve the problem, we didn't start to call with them. Because I always give priority that poverty is our main enemy in the region. Whenever I talk, look, we have to think about it. Yes, with neighboring country problem maybe remains, but who is our enemy? It is poverty. So let us work together to eradicate poverty. কক্সবাজারকে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বাংলাদেশের পরিকল্পনার কথাও তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, দারিদ্র দূর করতে আর উন্নয়ন ত্বরান্বিত করতে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে কানেক্টিভিটি বাড়ানোর বিকল্প নেই। বিশ্বায়নের এই যুগে কোনো দেশের একার পক্ষে তার উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। ইন্ডিয়ান ইকোনমিক সামিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই গুরুত্ব দিলেন আঞ্চলিক সহযোগিতার উপর। বললেন, উন্নয়নের স্বার্থে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা আর বিশ্বাস বাড়ানো প্রয়োজন। ভারতের নয়াদিল্লি থেকে শাহ আলী জয়, নিউজ 24। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের বিষয়টি আগে জানালে বাংলাদেশ সরকার বিকল্প ব্যবস্থা নিতে পারত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে ইন্ডিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেন, দুর্নীতি আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানের কারণেই ভালো বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সময় বাংলাদেশের বিনিয়োগ সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যবসায়ীদের আহ্বানও জানান শেখ হাসিনা। বৈঠকে বাংলাদেশ ও ভারতীয় ব্যবসায়ীদের প্রতিনিধির অংশ নেন।
मुझे मालूम नहीं है क्यों आपने कहीं प्याज बंद कर दिया, तो उसके बाद मैंने क्या किया, हमारा कुक को मैं बोल दिया कि अब से हम प्याज देके खाना मत पका, प्याज बंद कर दिया। थोड़ा सा नोटिस देने से अच्छा होते थे कि हम भी थोड़ा दूसरा जगह से ला सकते। আশানুরূপ হারে না কমলেও পেঁয়াজের দাম আর বাড়বে না বলছেন পাইকাররা। এদিকে পর্যাপ্ত আমদানি হওয়ার পরও খুচরা বাজারে দাম কমার তেমন কোনো লক্ষণ নেই। দেশীয় আমদানি করা পেঁয়াজে কেজি প্রতি দাম মাত্র 10 টাকা কমেছে। কৃষক পর্যায়ে প্রণোদনা দিলে দেশীয় পেঁয়াজের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত করা সম্ভব বলছেন ভোক্তা অধিকার প্রতিনিধিরা। আরো জানাচ্ছেন আফসার উদ্দিন। গেল এক মাসে 6000 মেট্রিক টনেরও বেশি পেঁয়াজ আমদানি হয়েছে দেশে। আমদানিকারক থেকে মোকাম, মোকাম থেকে পাইকার আর পাইকার থেকে খুচরা বিক্রেতা, এভাবে ধাপে ধাপে পেঁয়াজের দাম বাড়ে। তবে আমদানির হারে কমেনি পেঁয়াজের দাম। খুচরা বাজারে এখনও 80 থেকে 100 টাকায় মিলছে এক কেজি পেঁয়াজ। দেশি পেঁয়াজ আজকে আমরা 85 থেকে 90 টাকা আমাদের সেল, আর ইন্ডিয়ান এলসিডি আমাদের 80 টাকা পুরোই করতেছি, 85 টাকা বিক্রি করতেছি। সরকার এখন বলতেছে যে পেঁয়াজটা 60 টাকা বেচার জন্য, কিন্তু আমাদেরকে দিবে তো তারা, দিলে তো আমরা 60 টাকা বেচবো, নলি কোথেকে আসবে। পাইকারি বাজারেও 70 থেকে 75 এর ঘর ছাড়তে চাইছে না পেঁয়াজের দর। পাইকাররা বলছেন দাম কিছুটা কমে এসেছে। ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হইতে সাইজ কি হলো 60-65 বারোটা আর কি, আর দেশি পেঁয়াজ বিক্রি হইতে আছে হলো আপনার আজকে 75-12। এখন আগামীকাল মনে আমদানি হবে ইন্ডিয়ার থেকে, যে এলসির মালগুলা ছিল ওইবারে এগুলো মানে আগামীকাল বাংলাদেশ মানে আরও পড়ে যাবে। মায়ানমারের থেকে কিছু আসছে, মায়ানমারে অবশ্য মালটা হলো বেশ ম্যাক্সিমাম মাল পচাইতে আছে। পেঁয়াজের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়ার তাগিদ দিয়েছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি গোলাম রহমান। কৃষককে যদি আপনি উন্নত জাতের বীজ, ঋণ, সার এসবের ব্যবস্থা করা যায়, তাহলে দেশের পেঁয়াজ উৎপাদন অনেক বাড়ানো সম্ভব। খুচরা পর্যায়ে পেঁয়াজের দাম নাগালে রাখতে সরকারি তদারকি আরও জোরদার করার তাগিদ দিয়েছেন ক্যাব সভাপতি। আফসারউদ্দিন, News24, ঢাকা। দীর্ঘ 15 বছর পলাতক থাকার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ। বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের এআইজি মহিউল ইসলাম। আর দুবাই থেকে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুবায়ের আল মাহমুদের প্রতিবেদন। 2003 সালে মালিবাগের একটি হোটেলে দুজন ডিবি পুলিশকে হত্যার পর প্রথম আলোচনায় আসে জিসান আহমেদ। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে দেশ ছাড়ে সে। জানা যায় সে সময় পালিয়ে ভারতে প্রবেশ করে জিসান। এরপর নিজের নাম পরিবর্তন করে আলী আকবর চৌধুরী নামে পাসপোর্ট সংগ্রহ করে দুবাই অবস্থান করছিলেন তিনি। সাম্প্রতিক দুর্নীতি বিরোধী অভিযানে দুই যুবলীগ নেতা জিকে শামীম এবং খালিদ মাহমুদ ভূঁইয়া আটকের পর জিসানের নাম ফের আলোচনায় আসে। এর মধ্যেই বুধবার রাতে দুবাইয়ে গ্রেপ্তার হয় সে। প্রায় 2 দশক আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে 23 জন শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে সেখানে জিসানের নামও রয়েছে। ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি, কাজেই এই ক্যাসিনো ব্যবসার সঙ্গে সে জড়িত আছে কি না আছে সেটা আমাদের মুখ্য বিষয় নয়। আমাদের বিষয় তিনি একজন সন্ত্রাসী, তাকে আমরা ফিরিয়ে আনব। রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, মতিঝিল সহ বেশ কিছু অঞ্চলে 2000 সালের দিকে জিসানের একচ্ছত্র আধিপত্য ছিল। জুবায়ের আল মাহমুদ, News24, ঢাকা। সরকারের দুর্নীতি বিরোধী এই অভিযান আইওয়াশ তা কয়েকদিনের মধ্যেই ধামা চাপা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে জাতীয় প্রেসক্লাবের এক আলোচনার সভায় এসব কথা বলেন তিনি। এদিকে ক্যাসিনো বিএনপি করে দিয়ে গেছে সরকারের এমন অভিযোগ গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছেন ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন। শুক্রবার সকালে প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন সরকারের দুর্নীতি বিরোধী অভিযান সাময়িক আইওয়াশ। 11 বছরের মাথায় তারা আজকে দুর্নীতির বিরুদ্ধে অভিযানের কথা বলছেন, এই এটা হলো একটা চালাকি। এটা আজকে সরকার প্রমাণ করে দিয়েছে।
তাদের নিজেদের কর্মীদের মাধ্যমে, নেতাদের মাধ্যমে, যে এই এই দুর্নীতির জন্য তারা নিজেরাই দায়ী। এদিকে সরকারের দুর্নীতির অবসান দাবি করে ডিআরইউ এর সাগররুণী মিলনায়তনে এক সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল, যেখানে বক্তারা বলেন আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও নৈতিকতা ধ্বংস করেছে সরকার। কি ঘটনাগুলো ঘটছে? সভায় জেএসডি নেতা ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, 10 বছর ধরে বিএনপি ক্ষমতায় নেই, তবু সরকার ক্যাসিনো ইস্যুতে বিএনপিকেই দোষারোপ করছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। বিএনপি অনেক কিছু করতে পারে, কিন্তু 10 বছর ক্ষমতায় না থেকে যা সব হয়েছে 10 বছরে তারা করেছে, এটা বলা কি মানে, এটা আমাদের কিছুটা বুঝতে হবে যে এটা গ্রহণযোগ্য না এই অভিযোগটা। দেশের জনগণ এই 29 তারিখের ক্যাসিনোর কাছ থেকে এই সম্রাটের, আজকের ক্যাসিনোর রাজা সম্রাটের অবস্থান জানতে চায়। সভায় বক্তারা বলেন, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি সব প্রতিষ্ঠানই দুর্নীতিগ্রস্ত, তথাকথিত উন্নয়নের নামে মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাবু কামরুজ্জামান, News 24, ঢাকা। খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে মানবিক বিষয়টি যেমন দেখতে হবে, তেমনি আইনগত বিষয়টিও দেখতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, আইনগত বিষয়টি সরকারের হাতে নেই, এটি সম্পূর্ণ আদালতের ইখতিয়ার। শুক্রবার গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সারা দেশে চলমান শুদ্ধি অভিযান প্রসঙ্গে কাদের বলেন, এই অভিযান কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের বিরুদ্ধে নয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। এখানে মানবিক বিষয়টা যেমন দেখতে হবে, সেখানে আইনগত একটা ব্যাপার আছে। আইনগত ব্যাপারটি সরকারের হাতে নয়, বিএনপি নেতৃবৃন্দ দাবি করছেন, কিন্তু চিকিৎসকদের যে রিপোর্ট সেটা কিন্তু তাদের দাবির সঙ্গে সঙ্গতি নেই। সংবাদের সময় হলো বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। রূপপুর পারমাণবিক কেন্দ্রে বালিশ ফরিদপুর মেডিকেলে পর্দা কেলেঙ্কারির পর এবার চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পে বালিশ ক্রয়ে দুর্নীতির নীল নকশা প্রকাশ পেয়েছে। এই প্রকল্পের বালিশ কভার কেনার অস্বাভাবিক দর প্রস্তাবে সমালোচনার ঝড় উঠেছে। তবে 27,000 টাকায় বালিশ আর 28,000-এ কভার কেনার প্রস্তাবটি এর মধ্যে ফিরিয়ে দিয়েছে পরিকল্পনা বিভাগ। বিশ্লেষকরা বলছেন, মেগা প্রকল্পগুলোতে এই ধরনের প্রস্তাব কেবল ফিরিয়ে দেয় সমাধান নয়, যারা এই ধরনের প্রস্তাব দিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। নয়নপুরাজয়ের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। উন্নয়ন প্রকল্পে বালিশ দুর্নীতি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। চট্টগ্রামে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে বালিশ কভার কেনার অস্বাভাবিক দর প্রস্তাবে তোলপাড় চলছে। এই উন্নয়ন প্রকল্প প্রস্তাবনায় 750 টাকার বালিশ ক্রয়ে ব্যয় প্রস্তাব করা হয়েছে 27,720 টাকা, আর বালিশ কভারের দাম ধরা হয়েছে 28,000 টাকা, যার বাজার মূল্য 500 টাকা। এছাড়া মাত্র 20 টাকার হ্যান্ড গ্লাভসের দাম ধরা হয়েছে 35,000 টাকা, আর 15 টাকার টেস্ট টিউবের দাম ধরা হয়েছে 56,000 টাকা। এ প্রস্তাবনায় এমন আরও অনেক অসঙ্গতি রয়েছে। তবে এমন 12টি ক্যাটাগরিতে আপত্তি জানিয়ে প্রস্তাবনাটি ফেরত পাঠিয়েছে পরিকল্পনা কমিশন। আমরা দেখেছি যে এটা প্রস্তাবটা যথাযথ নয়, অসামঞ্জস্যপূর্ণ এবং ফিজিবিলিটি স্টাডি করা ছিল না, যার জন্য আমরা ফেরত দিয়েছি। এই বিষয়ে বক্তব্য নিতে উপাচার্যকে বারবার ফোন করার পরও পাওয়া যায়নি, আর বিষয়টিকে নিছক ভুল হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা সহকারী রেজিস্ট্রারের। আমাদের একটা 2 টনের এসি জেনারেল ব্র্যান্ডের 1 লক্ষ টাকার কম না, ওইটা আমাদের এখানে চলে আসছে 16,000 টাকা। মানে টোটাল গিয়ে আমাদের অ্যামাউন্টটা ফিক্সড হয়ে জাস্ট কী কী লাগবে এটা একটা খসড়া। এ ধরনের প্রবণতা উন্নয়নের নামে লুটপাটের প্রাথমিক পদক্ষেপ বলে মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। হকার মার্কেটে যেগুলো বলে 100 টাকার করে কভার হবে, 50 টাকার কভার হবে, সেটাই হবে।
কারণ মেগা চুরিটা এইভাবে হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ রাষ্ট্রের পয়সা নাগরিকের পয়সা। এর আগে গেল মাসে ফরিদপুর মেডিকেল কলেজের বিভিন্ন সরঞ্জাম কেনাকাটায় প্রায় 41 কোটি টাকার দুর্নীতি চাঞ্চল্যকর সব তথ্য ধরা পড়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে। নাসরিন নীলা, নিউজ 24। ময়মনসিংহের জাতীয় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জন্য লিফট কিনতে ইউরোপের দুটি দেশ সফরে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য সহ 9 জন। প্রাকচলন পরিদর্শনের অংশ হিসেবে তারা সুইজারল্যান্ড ও স্পেন সফর করবেন। তবে এই সফরের পুরো ব্যয় বহন করবে লিফট সরবরাহকারী প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স। শৈবাল দাসের ক্যামেরায় ময়মনসিংহ থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নোমান। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অধিগতর উন্নয়নে দুটি প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে একটি প্রকল্পের কাজ আগামী বছরের জুনে এবং অন্যটি 2023 জুনে শেষ হবে। এসব প্রকল্পে বিভিন্ন ভবনের জন্য সব মিলিয়ে 15টি লিফট কেনার কথা রয়েছে। এখনও ভবন নির্মাণ শেষ না হলেও আগাম লিফট কেনার জন্য ভিসি সহ ওই 9 জন সুইজারল্যান্ড ও স্পেন সফরের প্রস্তুতি নিচ্ছেন। এদের মধ্যে 7 জনেরই নেই লিফট সম্পর্কে কোনো কারিগরি জ্ঞান। চলতি মাসের 20 থেকে 29 তারিখ পর্যন্ত ইউরোপের ওই 2 দেশ সফরের কথা রয়েছে তাদের। এরই মধ্যেই তাদের নামে NOC ইস্যু করা হয়েছে। লিফট কিনতেই বিদেশ সফরের কথা জানিয়ে ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাফিজুর রহমান মুঠোফোনে জানান, দুটি ক্যাটাগরিতে এই লিফট আনা হবে। কয়টা লিফট কিনতেছেন টোটাল? 15টা, 3টা ভবনের জন্য, 2টা ক্যাটাগরি, 1000 কেজি ক্যাপাসিটি আর 1125 না 1250 এরকম। NOC ইস্যুর বিষয়টি অস্বীকার করে উপাচার্য জানিয়েছেন তিনি যাচ্ছেন না। সফরটিতে 9 জনের একটি টিম যাবে। না, আমি যাচ্ছি না, কেউ একটা টিম যাচ্ছে। আপনি যাচ্ছেন না স্যার? না না, আপনার নামে স্যার একটা NOC দেখলাম তো স্যার, এই জন্য। না, NOC কি করে হয়, কোথায় দেখলেন স্যার? ওয়েবসাইটেই দেখছি স্যার। না, ওটা ভুল দেখেছি, আমি কোনো NOC দেইনি এখনো। লিফট সরবরাহকারী প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স এর পক্ষ থেকে জানানো হয়েছে, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে লিফট সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছে তারা। ওটাতে অ্যাকচুয়ালি টেন্ডার প্রসেস ছিল, ওনাদের মনে 15টা লিফট কিনতেছেন 13 কোটি টাকা, তাই তো? রাইট স্যার। সফরকারীদের লিফট সম্পর্কে কারিগরি কোনো জ্ঞান না থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের মধ্যে চলছে নানা আলোচনা। সৈয়দ নোমান, নিউজ 24, ময়মনসিংহ। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। ব্যাংক খাতে ঝুলে আছে 185,141টি মামলা, আর এই মামলার বেড়াজালে আটকে আছে 1,58,000 কোটি টাকা। আর এত মামলা নিষ্পত্তি না হওয়ার কারণেই খেলাপি ঋণের বোঝা থেকে মুক্তি মিলছে না ব্যাংকগুলোর। বিশেষজ্ঞরা বলছেন এসব টাকা উদ্ধারে আদালতের সংখ্যা বাড়ানোর পাশাপাশি আদালতের বাইরে বিকল্প সমাধানের পথও খুঁজতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সুলতান আহমেদ। ব্যাংক খাতে এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম লাগামহীন খেলাপি ঋণ। বাংলাদেশ ব্যাংকের হিসেবে যা ছাড়িয়েছে 1,50,000 কোটি টাকার ঘর। খেলাপি হয়ে যাওয়া টাকা উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করে না পেরে ব্যাংকাররা দ্বারস্থ হন আদালতের। তবে মামলা করে আরেক চক্রে পড়ে ব্যাংকগুলো, একদিকে দীর্ঘসূত্রিতা, অন্যদিকে আইনজীবীদের পেছনে ব্যাংকের খরচ, সব মিলে সংকট বাড়ে ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেব বলছে ব্যাংক খাতে এখন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে 185,000 মামলা, যার জালে আটকা পড়েছে 1,58,000 কোটি টাকা। মামলা আর রিটের সুযোগ নিচ্ছেন ঋণ খেলাপিরা। অন্তত পক্ষে হাইকোর্টে 2টো বেঞ্চ রাখা হোক এক্সক্লুসিভলি ফর ব্যাংকার্স, তাহলে অন্তত বড় বড় মামলা যেগুলো হাইকোর্ট পর্যন্ত চলে যায়, আর বেশিরভাগই তো হাইকোর্টের স্টে অর্ডারেই তো আটকা আছে, তো সেইগুলো খালাস হয়ে যায়। দীর্ঘদিন যাবৎ তারা ডিফল্টার, পদে পদে ডিফল্টার, ওটা দেখলেই বোঝা যাবে, সেগুলোকে স্টে অর্ডার না দিলেই ভালো হয়। এমন পরিস্থিতিতে ঋণ দিতে অনীহা বাড়ছে ব্যাংকগুলোর, তাতে ভালো ব্যবসায়ীরা পড়ছেন হয়রানিতে। আমি নিজেও যখন লোন নিচ্ছি কোথাও থেকে, এই 10 লাখ টাকার জন্য কিন্তু অনেক কাগজপত্র সাইন করে এই করে, তো সেখানে যখন এটা কোটিতে চলে যাচ্ছে, নিশ্চয়ই প্রসেসটা অনেক বেশি শক্ত হওয়া উচিত। ভালো ব্যবসায়ী বা ভালো যারা লোন যারা নেবেন ভালোভাবে লোনটা ফেরত দিতে পারবেন, সেই জায়গাটাই কিন্তু দেখতে হবে দিনের শেষে। দীর্ঘদিন অর্থঋণ আদালতে কাজ করা এই আইনজীবী বলছেন ঢাকায় আদালত বাড়ানোর বিকল্প নেই। এছাড়া সরকারি ব্যাংকের গাফিলতিকেও দুষছেন তিনি। খেলাপি ঋণ গ্রহীতা কিন্তু ব্যাংকের টাকা দিয়ে অনেক বড় বড় উকিল রাখছে, রেখে তাদের বিপক্ষে যখন একটা নাম না জানা কোনো অচেনা উকিলকে দাঁড় করানো হয়, স্বাভাবিকভাবেই মামলায়
অন্য পক্ষে সুবিধা পেয়ে থাকেন, মামলা অনেক পিছিয়ে যায়। ব্যাংকাররা স্বীকার করছেন তাদের দুর্বলতার কথা, বলছেন জোর দিতে হবে আদালতের বাইরে মামলা নিষ্পত্তিতে। আমরা একটা রিট নিষ্পত্তি করে তারা আবার একটা রিট করে, ফলে রিটের জাল থেকে আমরা কখনোই বেরোতে পারি না। ফলে বড় বড় কেসগুলি এই রিটের কারণেও একটা নিষ্পত্তিতে, এটা একটা বড় বাধা। তবে ঋণ খেলাপি সংস্কৃতি থেকে বের হয়ে আসতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। খবরের সময় হলো আরো একটি বিরতি, আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন সন্ধ্যার সংবাদ। রংপুর 3 আসনের উপনির্বাচনে ভোটের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কাল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। 175টি কেন্দ্রের সবগুলোতেই ভোট হবে ইভিএমে। নির্বাচনী এলাকায় থাকবে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বৃহস্পতিবার মক ভোটিং হলেও তাতে খুব একটা সাড়া মেলেনি। এ নিয়ে শঙ্কিত প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টরা। রেজাল্ট করিম মানিকের রিপোর্ট জানাচ্ছেন আসিফ টিপু। শুক্রবার সকাল থেকে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে কেন্দ্রে কেন্দ্রে ইভিএম সহ নির্বাচনী সামগ্রী পাঠানো হয়। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রের জন্য ইভিএম মালামাল ইতিমধ্যেই আমরা বিতরণ শুরু করেছি। 441,224 জন ভোটারের জন্য 175টি কেন্দ্র প্রস্তুত। সবগুলো কেন্দ্রেই ভোট হবে ইভিএমে। ইভিএমে ভোট নেওয়ার উদ্দেশ্যে ইভিএমে মেশিন সহ সকল মালামাল সুষ্ঠুভাবে নিয়েছি। শুক্রবার নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন রিটার্নিং কর্মকর্তা। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আশা করি যে আমরা একটা উৎসবমুখর পরিবেশে একটি আইনানুক, একটি সুষ্ঠু, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্বাচনের পরিবেশ নিশ্চিতে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা। পুলিশের পাশাপাশি মাঠে থাকবে র‍্যাব, বিজিবি ও আনসার ভিডিপির সদস্যরা। পরিচালনা করা হবে ভ্রাম্যমান আদালত। কেন্দ্রে আমার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, রাস্তায় আসা যাওয়ার যে রাস্তায় সেই রাস্তায় ব্যাপক টহলের ব্যবস্থা রয়েছে। এক ধরনের নিশ্চয়তাও দিতে পারি যে আসা যাওয়া এবং ভোট কেন্দ্রে ভোটারের নিরাপত্তার সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এইচ এম এরশাদের মৃত্যুর পর শূন্য হওয়া রংপুর 3 আসনের উপনির্বাচনে 6 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসিফ টিপু, নিউজ 24। এবারে শারদীয় দুর্গাপূজার খবর। কল্পারম্ভ, বিহিত পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে দুর্গোৎসবের মহাষষ্ঠী পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দেবী বন্দনা ও ভক্তদের আগমনে মুখর পূজা মণ্ডপগুলো। ঢাকার মণ্ডপগুলোকে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে বলে জানান র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। মহাষষ্ঠী, দেবীর কল্পারম্ভ ও বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হল ষষ্ঠী পূজা। দেবী দুর্গা পৃথিবীতে আসার পর ষষ্ঠীর দিনে তাকে মণ্ডপে আসার আমন্ত্রণ জানানো হয়, করা হয় দেবীর অধিবাস। আজ তিনি এই বিল্লতলে আমাদের মধ্যে অধিষ্ঠান করছেন এবং সেই জন্যই মাকে আমরা এখানে এই বিল্লতলে প্রথম ষোড়শ প্রচারে পুজো করি। ত্রেতাযুগে রামচন্দ্র রাবণকে বধ করার আগে শরৎকালে দেবী দুর্গার পূজা করেছিলেন। শ্রী শ্রী চণ্ডীতে আছে সুরথ রাজাও রাজ্য হারিয়ে দেবীর পূজা করেন। ষষ্ঠী পূজাটা মূলত সন্তানদের মঙ্গল কামনায় মায়েরা এই পূজাটা করে। আমাদের নিরামিষ খাওয়া হবে, ঠাকুর দেখতে যাওয়া হবে। মায়ের কাছে প্রার্থনা করি সব অসুর দিয়ে যেন বিনাশ হয়। আবার দেবী নিজ হাতে হত্যা করেছিলেন মহিষাসুর নামের অসুরকে, কারণ মহিষাসুর সেবার স্বর্গ দখল করে নিয়েছিলেন। তাই বিপদ হলেই দেবী দুর্গা মানুষকে রক্ষা করবে, এমন বিশ্বাসে তাঁর পূজা দেন সনাতন ধর্মাবলম্বীরা।
উৎসবটা ১৬ কোটি মানুষের, পূজাটা আমার। হাজার বছরের বাঙালির যে ঐতিহ্য, অসাম্প্রদায়িক বাঙালি, আমরা যেন এই ঐতিহ্যটা অক্ষুণ্ণ রাখতে পারি। উৎসবটা হচ্ছে আনন্দের, তা আমরা মুসলিম বলে হচ্ছে এখানে আসবো না বা আনন্দ করবো না, তা তো না। কোনো জায়গায় যদি প্রতিমা ভেঙে থাকে তার মানে হচ্ছে আমাকে পূজা করতে দিয়ে চায় না, কিন্তু আমরা মনে করি যে তাদের প্রতিবাদও করবো, আমরা আবার ওগুলোকে পূজা অনুষ্ঠানও করছি। সারা দেশে এবার ৩১,১০০টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে রাজধানীতে পূজা হবে ২৩০টিরও বেশি। শুক্রবার সকালে রাজধানীর বনানী পূজা মণ্ডপে র‍্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আসেন। আমাদের বম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, সুইপিং কার্যক্রম থাকবে, যেখানে প্রয়োজন সেখানে আমরা করব। এই সময় যাতে করে কেউ কোনো সন্ত্রাসবাদী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে সে বিষয়ে আমাদের সার্ভেলেন্স থাকবে। যে কোনো বিপদে মোবাইলে ৩৯৯ কল করা যাবে। অন্তরা বিশ্বাস, ২৪, ঢাকা। এদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাজধানীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। শুক্রবার বিকেল ৪:৩০টার দিকে রাষ্ট্রপতি শুরুতে রামকৃষ্ণ মঠ এবং পরে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতি পূজা মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এরপর বনানী পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রপতির সাথে ডিএমপি কমিশনার এবং দুই সিটি কর্পোরেশনের মেয়র উপস্থিত ছিলেন। সন্ধ্যার খবর শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। উন্নয়নের স্বার্থে দক্ষিণ এশিয়ার দেশগুলোর স্থিতিশীল এবং ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, দিল্লিতে ইকোনমিক সামিটের সমাপনীতে প্রধানমন্ত্রী। ফিরিয়ে আনা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী জিসানকে, ক্যাসিনোতে জড়িত কিনা দেখা হচ্ছে। সরকারের দুর্নীতি বিরোধী অভিযান আই ওয়াশ বলছে বিএনপি। ব্যাংক খাতে ঝুলে আছে প্রায় ২,০০,০০০ মামলা, আটকে আছে ১,৫,০০০ কোটি টাকার ঋণ, বিকল্প সমাধানের পরামর্শ। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২৭,০০০ টাকায় বালিশ কেনার প্রস্তাব, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষক ইউরোপ যাচ্ছেন লিফট কিনতে। এবং রংপুর ৩ আসনের উপনির্বাচনে ভোট কাল, সফল প্রস্তুতি সম্পন্ন, মক ভোটিং এর সাড়া মেলেনি ভোটারদের। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু, মন্দিরে মন্দিরে ষষ্ঠী পূজা, সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।